আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আমার টেক্স কোর্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমার আজকের এপিসোডের টাইটেল হচ্ছে কিভাবে আপনি ঘরে বসে নিজেই একটি টেবিল ল্যাম্প তৈরি করতে পারেন। এই যে টেবিল ল্যাম্পটি দেখতে পাচ্ছেন, এটা আমার নিজের হাতে তৈরি করা, এবং এই যে স্ট্যান্ডটা, এটা হচ্ছে একটা মাইক্রোফোন স্ট্যান্ড, লাইট শেড, বাল্ব হোল্ডার, তারপরে প্লাগ কেবল সব কিছু দিয়ে, এখানে একটা ড্রিল মেশিনেরও কাজে লাগবে। সব কিছু দিয়ে কীভাবে এই টেবিল ল্যাম্পটি তৈরি করতে হয় সেটা ফার্স্ট টু লাস্ট আজকে আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে বলে রাখি যে ছোটোবেলা থেকেই কারিগরির প্রতি আমার একটা বিশেষ শখ এবং নেশার মতোই ছিল। এর থেকে টুকটাক এটা সেটা তৈরি করা বা নিজের নিত্য প্রয়োজনীয় অনেক কিছুই আমি বাসায় মাঝে মাঝে তৈরি করি, এরই একটা পার্ট হিসেবে এই টেবিল ল্যাম্পটি তৈরি করা। তবে মজার বিষয় হচ্ছে আমার এই টেবিল ল্যাম্পটি হচ্ছে অষ্টমতম বার বানিয়েছি এটা, এর আগে সেম আরও 60টি বানিয়েছি। বানানোর পর যাকে দেখিয়েছে সেই পাগলের মতো নিয়েছে, তবে ফ্রি নয়, অবশ্যই টাকা দিয়ে কিনে নিয়েছে। তাই ভাবলাম একটি ভিডিও তৈরি করি এর উপরে। আপনারা যারা এরকম লাইট বানাতে চান বা মনে মনে খুঁজছেন কিন্তু চাহিদা অনুযায়ী পাচ্ছেন না, আশা করি আমার এই লাইটটা অনেকেরই পছন্দ হবে। সো আপনারা চাইলে বাসাতেও নিজেরা এই লাইটটি তৈরি করে নিতে পারেন, আর যদি চান বাণিজ্যিকভাবে নিতে চান তাহলে সেটাও পসিবল, তবে অনেক সময় দিতে হবে। এবং আমার ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো ডিটেলস উইথ প্রাইস, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন বা পারচেস করে নিতে পারবেন। তো চলুন শুরু করি কীভাবে এই টেবিল ল্যাম্পটি তৈরি করেছি। তার আগে বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করবেন, যাতে নতুন আপডেটসগুলো সহজে পেয়ে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রিপশন করে ফেলেছেন অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য, আশা করি আগামীতেও আমার সাথে থাকবেন। চলুন মূল ভিডিওতে ফিরে যাই ইন্ট্রো এর পর। Thank you.
ভিউয়ার্স, জানি না কার কাছে কেমন লেগেছে, তবে সবচেয়ে খুশি হব আপনারা যদি কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আপনাদের কাছে কেমন লেগেছে। কোনো কিছু অ্যাড করতে হবে কি না বা কালার কম্বিনেশন ঠিক আছে কি না, সব কিছু মিলিয়ে যদি পারফেক্ট থাকে তাহলে তো থাকলোই। আর আপনাদের যদি কোনো সাজেশন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। এটি বানাতে আমার বেশি সময় লাগেনি, বড়জোর 15-20 মিনিট সময় লেগেছে, আপনাদের জন্য হয়তোবা একটু কষ্টকর হয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকলে আশা করি আপনারা নিজেরও এটি বাসায় তৈরি করতে পারবেন। তবে যাওয়ার আগে বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রিপশন করে অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে সবগুলো ভিডিওর আপডেট পেয়ে যেতে পারেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।